হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুবাইয়াত ওয়ার্ল্ড। আজ শেয়ার করছি বাদশাহী খাবার মুর্গ মুসাল্লিম রেসিপি। মুর্গ মুসাল্লিম কথার অর্থই হচ্ছে গোটা মুরগি। এটা মুঘল বাদশাদের প্রিয় খাবার ছিল। যেহেতু এটা শাহি খাবার, শাহি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে হয়েছে, আর আস্ত মুরগিটা এভাবে একটু একটু করে সুন্দর করে কেটে নিতে হয়েছে। এখন বুঝতেই পারছো গোটা মুরগি দুটোতে মশলা মাখিয়ে নিতে হবে। আর শাহি খাবারগুলোতে সাধারণত বাদাম, কিশমিশ, দুধ অথবা দই, নারিকেল এবং কেওড়া জল থাকতেই হবে। তো আমি সব মিলিয়ে কি কি দিয়েছি তা তোমাদের এখনই দেখাচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় করে ভালো করে পেস্ট করে নিতে হবে। শাহি খাবার রান্নায় কিন্তু ঘি ব্যবহার করতে হয়। আর শাহি খাবারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জয়ফল জয়ত্রী দিতে হয়। তো সব কিছু আমি সুন্দর করে একটা জায়গায় ঢেলে নিচ্ছি, তারপর পেস্ট করে কিছু মশলা মুরগির সঙ্গে মিশিয়ে নেব। আর কিছু মশলা একটুখানি ঘি দিয়ে ফ্রাই করে নেব। তারপর মশলা মাখানো মুরগিগুলো সেই ফ্রাইং প্যানে বা সেই পাত্রে ঢেলে দিব। তবে মশলা মাখানো মুরগিগুলো আগে একটুখানি তেল দিয়ে ভেজে নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি জিনিসটা কিভাবে করতে চাচ্ছি। দুটো মুরগির মুর্গ মুসাল্লিম তৈরির জন্য আধা কাপ কিশমিশ এবং আধা কাপ অ্যালমন্ড ঘণ্টাখানেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। অ্যাপ্রক্সিমেটলি আধা কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আস্ত জিরা, ধনিয়া, গোলমরিচ এবং আস্ত শুকনো মরিচ নিয়েছি। পুদিনা পাতা, জয়ফল জয়ত্রী, মিক্স গরম মশলা, আর এখানে আছে ফিনেল সিডস, শুকনো নারিকেলের গুঁড়ো এবং অল্প কিছু মেথি। লবণ দিতে হবে অ্যাপ্রক্সিমেটলি 3 চা চামচ দুটো মুরগির জন্য। এখানে আদা রসুন এবং একটা তেজপাতা আছে। সামান্য অরেঞ্জ কালার নিয়েছি, এটা মুর্গ মুসাল্লিমের জন্য জরুরি, না হলে রংটা সুন্দর হবে না। এক কাপ টক দই অথবা দুধ অবশ্যই মেশাতে হবে। চারটা ডিম সিদ্ধ করে ভেজে নেব। এখন ভেজে রাখা মুরগির ডিমগুলো আস্ত মুরগির ভেতরে স্টাফ করে দেব। আসলে মুর্গ মুসাল্লিম যে ডিশটা, এর স্টাফিং এভাবেই দেওয়া হয়, আস্ত ডিম। আমরা ওয়েস্টার্ন খাবার যেমন টার্কিতে যেভাবে স্টাফিং দিই ওভাবে আসলে এখানে দেয় না, আস্ত ডিম ঢুকিয়ে দিতে হয়।
এখন মুরগির পা দুটো একটুখানি ক্রস করে মোটা সুতো দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে। তখন মুরগিটা সুন্দরভাবে ফ্রাই হবে এবং রান্নার সময়ও সুন্দরভাবে থাকবে, সার্ভ করলে দেখতে সুন্দর লাগবে।